Dear students, today we are going to do the deconstruction of lesson 7, Tom Loses a Tooth, written by Mark Twain. আজকে আমরা lesson 7 এর Tom Loses a Tooth এই lessonটা আমরা আলোচনা করব। আমরা প্রথমে লেখক পরিচিতিটা একটু দেখে নিই, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। মার্ক টোয়েন 1835-1910। মার্ক টোয়েনের জন্ম 1835 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1910 খ্রিস্টাব্দে। সিডোনেম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স, সিডোনেম মানে হচ্ছে ছদ্মনাম। মার্ক টোয়েনের ছদ্মনাম হলো স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। ওয়াজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড হিউমারিস্ট, তিনি ছিলেন একজন আমেরিকান লেখক এবং হাস্যরসের স্রষ্টা। হি রোট দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার অ্যান্ড ইট সিকুয়েল দ্য অ্যাডভেঞ্চার্স অফ হ্যাকলবেরি ফিন। তিনি দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার এবং সেটির উত্তর পর্ব দ্য অ্যাডভেঞ্চার অফ হ্যাকলবেরি ফিন লিখেছিলেন। হি হেল্পড টু ক্রিয়েট and popularize a distinctive line of American literature based on American themes and language. American বিষয়বস্তু এবং ভাষা নির্ভর একটি সুস্পষ্ট আমেরিকান সাহিত্যের ধারা সৃষ্টিতে এবং সেটিকে জনপ্রিয় করে তুলতে তিনি সাহায্য করেছিলেন। আমেরিকান লিটারেচার মানে হচ্ছে আমেরিকান সাহিত্য, আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আমেরিকার থিম মানে বিষয়বস্তু, ল্যাঙ্গুয়েজ মানে তোমরা জানো ভাষা, বিষয়বস্তু এবং ভাষা নির্ভর এটা কি করেছিলেন তিনি, আমেরিকার সাহিত্যের ধারা সৃষ্টি করেছিলেন। এবং সেই জন্যই তিনি বেশ জনপ্রিয়তা অর্জনও করেছিলেন। এটা গেল মার্ক টোয়েনের কথা। এবার আমরা টেক্সটায় চলে আসব। দেখো এই পোর্শনটা দেখে নাও একটু। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মার্ক টোয়েনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড ফ্র্যাঙ্কস অফ ইয়ং বয় হু ইজ লুকিং ফর এ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ। বর্তমান পাঠ্য অংশটি মার্ক টোয়েনের লেখা উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার থেকে গৃহীত অংশ। গল্পটি হল একটি ছেলের শৈশবকালীন দুষ্টুমিকে নিয়ে যে স্কুল যাওয়া এড়ানোর পথ খুঁজে বা খুঁজছে, কিন্তু সে নিজের জালে নিজেই ধরা পড়ে যায়। অন ট্র্যাপ, তার নিজের জালে নিজেই ধরা পড়ে যায়। সে বলে আমি স্কুল যেতে চাই না, কিন্তু বিভিন্ন রকম অজুহাত দেখায়। কিন্তু অজুহাত দেখালেও অ্যাট লাস্ট সে তার অজুহাত দ্বারা পরিত্রাণ পায় না, সে ধরাই পড়ে যায়। এবার টেক্সটে আসা যাক, আমি টেক্সটটা শুরু করছি। দেখো, টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিং টু বি মিজারেবল। টম সোমবার সকালগুলো টমের কাছে সবসময়ই বড়ই মিজারেবল, দুর্বিষহ হয়ে পড়ে, খুবই দুঃখের কষ্টের হয়ে পড়ে। মনডে মর্নিং মানে তো সোমবার, সোমবার সকাল মানেই তো স্কুল শুরু হওয়া, আর এই স্কুল শুরু হওয়া মানেই টমের অবস্থা খারাপ, টমকে বড়ই দুর্বিষহ মনে হয়। মনডে
began another week slow suffering in school. সোমবার শুরু হয়ে যায় স্কুলে আর এক সপ্তাহের দীর্ঘ যন্ত্রণা। এক সপ্তাহ ধরে আমাকে ভুগতে হবে। মন্ডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন দ্য স্কুল। অ্যানাদার উইকস, মন্ডে বিগ্যান অ্যানাদার উইকস, মন্ডে অপর একটা সপ্তাহ শুরু হয়ে যায় আর খুব ধীর গতিতে কি শুরু হয়ে যায়, একবারে সারা সপ্তাহ দুঃখ যন্ত্রণা। নেক্সট লাইন দেখো, টম লাইং থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবতে লাগলো। প্রেজেন্টলি এখন মানে বর্তমানে, মানে যে শুয়ে আছে সেই তখনকার কথা বলছে। হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, তার মনে হলো যে সে অসুস্থ হয়েছে। সে যদি অসুস্থ হতো, হি ওয়াজ সিক, সে যদি অসুস্থ হতো, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। হি ইনভেস্টিগেটেড, ইনভেস্টিগেটেড মানে তদন্ত করা, খোঁজ নেওয়া। সে খুঁজতে লাগলো, তদন্ত করতে লাগলো, কি করতে লাগলো, যে তার এলিমেন্ট, এলিমেন্ট মানে অসুস্থতা, তার কোনো অসুস্থতা আছে কি না। সে একটা অসুস্থতা খুঁজতে লাগলো। হি থট, সে ভাবলো, দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক স্ট্রাগল। তার মনে হলো যেন পেটের সমস্যার লক্ষণ দেখা দিয়েছে। সিমটম মানে হচ্ছে লক্ষণ, পেটের সমস্যা দেখা দিয়েছে মানে পেটের সমস্যা হয়েছে। স্টমাক, স্টমাক মানে হচ্ছে পেট, সিমটম মানে লক্ষণ, ট্রাবল মানে সমস্যা। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে ক্রমশ আশাবাদী হতে লাগলো। ভাবছে ও আমার পেটে লাগছে হয়তো, পেটটা হয়তো খারাপ করছে, এখন মনে মনে ভাবছে। আদৌ কিন্তু পেটে লাগেনি, ও মনে মনে ভাবছে। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিভেল অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে, যাই হোক লক্ষণগুলি শীঘ্রই ক্ষীণ হয়ে এলো এবং তারপরে পুরোপুরি চলে গেল। হোলি ওয়েন্ট অ্যাওয়ে মানে ও ভাবছিল যাক পেটে লাগছে হয়তো, পেটের সমস্যা হচ্ছে, তারপরে সমস্যা তো আর পেটে নয়, সমস্যা তো মনে। তারপর আস্তে আস্তে সে ভাবলো, আরে না তো সমস্যাই হয়নি, এরকম বললে হয়তো ধরা পড়ে যাব। তারপর দেখো টম আবার অন্য একটা ট্রিক্স করবে, অন্য একটা ফোন দিয়ে আঁটবে। কি টম থট ফার্দার, টম আবার ভাবতে লাগলো। ফার্দার মানে আবার, পরে। সাডেনলি হঠাৎ হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে কিছু একটা আবিষ্কার করলো। ডিসকভার্ড সামথিং, কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার উপরের পাটির সামনের একটা দাঁত নড়ছে। লুজ মানে নড়ে যাওয়া, তার উপরের পাটির সামনে একটা দাঁত নড়ছে। হি ফেল্ট লাকি, সে নিজেকে সৌভাগ্যবান ভাবলো, যাক একটা উপায় খুঁজে পাওয়া গেছে। তাই সে বলছে সে নিজেকে ভাগ্যবান ভাবলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রন হোয়েন ইট অকার টু হিম দ্যাট ইপ অ্যান্ড পলি ওয়াজ টু নো সি উড সিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। সে গোগানি প্রায় শুরু করতে যাবে এমন সময় তার মনে পড়ল, যদি পলি আন্টি একবার জানতে পারেন তিনি নিশ্চয়ই দাঁতটি টেনে তুলে দেবেন, আর তার লাগবে। সে জানে মানে হোয়েন ইট অকার টু হিম, যখন তার এই জিনিসটা করতে গেল, যে গঙ্গাতে গেল আর কি, তখন তার পলি আন্টির কথা মনে পড়ে গেল এবং সে বলল যদি পলি আন্টি জানতে পারে নিশ্চিতভাবে এটা টেনে তুলে দেবে, আর কি করবে, দ্যাট উড হার্ট, এটা তো খুব ব্যথা দেবে। টম থট, টম ভাবল, হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবল
এখনকার জন্য সে অন্তত দাঁতটাকে বাঁচিয়ে রাখবে, মানে এখন আর তুলবে না, দাঁতটা এখন থাক, পরে এই এইটা কাজে লাগানো যাবে। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 ডেজ অ্যান্ড মেক হিম লস এ ফিঙ্গার। তার মনে পড়ে গেল সে একজন ডাক্তারের কাছে শুনেছিল যে, হি রিমেম্বার্ড তার মনে পড়ে গেল হিয়ারিং ফ্রম এ ডক্টর একজন ডাক্তারের কাছে শুনেছিল যে দ্যাট যে এ সার্টেন কোনো একটা এলিমেন্ট অসুস্থতা এ সার্টেন এলিমেন্ট কোনো একটা অসুস্থতা কুড লে আপ এ পেশেন্ট ফর 3 ডেজ একটা রুগীকে 3 দিনের জন্য শুইয়ে রেখেছিল অ্যান্ড মেক হিম লস এ ফিঙ্গার এবং তাকে একটা আঙুল খোয়াতে হয়েছিল। 3 দিন শুয়েছিল, কিছু একটা হয়েছিল হয়তো, আর 3 দিন বিছানায় শুয়েছিল আর একটা আঙুল হারিয়ে গেছে, মানে একটা আঙুল নষ্ট হয়ে গেছে। হি ইগারলি ড্রিউ হি সোর টো ফ্রম আন্ডার দ্য বেড সিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। হি ইগারলি সে উৎসুকভাবে কী করলো, ড্রিউ হিজ সোর টো, উৎসুকভাবে সে চাদরের নিচে থেকে তার ব্যথা হওয়া ফোলা আঙুলটা টেনে বের করল, কিসের জন্য, এবং সেটা তুলে ধরলো অ্যান্ড ইট আপ, এটাকে তুলল ফর ইন্সপেকশন, এটাকে দেখার জন্য, পাটাকে তুলে ধরলো এবং বের করে দেখার জন্য। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে কিন্তু জানে না অনিবার্য লক্ষণগুলিও, যে এইটা হলে কি কি হয়, এরকম হলে কি কি সমস্যা হয়, এই সিমটম তো জানে না। মনে করো যদি কারোর পেটের ব্যথা হয়, সে পেটে হাত দিয়ে চুপ করে পড়ে থাকে, বলবে আহ পেটে লাগছে, মাথা ধরলে মাথায় হাত দিয়ে, কিন্তু আঙুল এরকম হলে কীরকম ভঙ্গি করতে হয়, কীরকম ছলনা করতে হয় জানে না, এর কাছে এটা নতুন। এই জন্য বলছে হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে জানে না এর প্রয়োজনীয় লক্ষণগুলো কী বা উপসর্গগুলো কী। হাউএভার যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, যাই হোক এটা কিন্তু তার কাছে একটা ভালো সুযোগ মনে হলো, এটা একটা গুড চান্স, খুবই ভালোই সুযোগ। টম ফেল টু গ্রনি, টম গোঙানি শুরু করলো, বাট হিজ ব্রাদার সিদ স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিদ ঘুমিয়েই চলল, সিদের আর ঘুম ভাঙছে না, এ পাশে শুয়ে শুয়ে গোঙাচ্ছে কিন্তু সিদের আর ঘুম ভাঙছে না, বাট হিজ ব্রাদার সিদ স্লেপ্ট অন, ঘুমিয়েই চলেছে। টম গ্রন লাউডার, টম আরও জোরে গোঙাতে লাগলো। He fancied that he began to feel pain in the toe. Toe মানে হচ্ছে পায়ের আঙুল, toe মানে পায়ের আঙুল। তাহলে দেখো এই মানেটা, তাহলে আগে কি হলো, ও তো গোঙাতে লাগলো আর টম ঘুমিয়ে চললো, টম আরও জোরে গোঙাতে লাগলো। সে কল্পনা করতে লাগলো যে তার পায়ের আঙুলে ব্যথা শুরু হয়েছে, ফ্যান্সিড মানে কল্পনা করা। তাহলে কি করতে লাগলো, ফ্যান্সিড মানে কল্পনা করা। হি ফ্যান্সিড দ্যাট, সে কল্পনা করতে লাগলো, হি বিগ্যান টু ফিল পেন, বিগ্যান টু ফিল, সে শুরু করেছে যন্ত্রণা অনুভব করতে, ইন দ্যাট ও, তার পায়ের আঙুলে। নো রেসপন্স কেম ফ্রম সিদ, সিদের দিক থেকে কোনো সাড়া এলো না, হয়তো গুঙাচ্ছে কিন্তু সিদ ঘুমিয়ে চলেছে। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রন্স, টম তখন গোঙানির পর গোঙানি চালিয়ে যেতে লাগলো, সাকসেশন মানে পরপর পর্যায়ক্রমে
সে গোঙাতেই শুরু করেছে। হাওয়েভার সিদ স্নোরড অন, যাই হোক সিদ কিন্তু নাক ডেকে ঘুমাতেই লাগলো। স্নোরড মানে নাক ডেকে ঘুমানো। টম বিকাম এক্সাইটেড, টম কিন্তু এবার রেগে গেছে, খুব উত্তেজিত হয়ে পড়েছে। টম দেন তারপরে দেখো হি সেড, সে বললো সিদ সিদ অ্যান্ড শোক হিম। টম বললো বা সে বললো সিদ সিদ এবং তাকে নাড়ালো, শোক মানে নাড়িয়ে দেওয়া, তাকে নাড়ালো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, দিস কোর্স এই পদক্ষেপটা বা এই কাজটা ভালোই কাজ হলো বা ভালো কাজ করলো। কোনটা? ওই যে সিদ সিদ বলে ডাকলো আর তাকে নাড়িয়ে দিয়েছে, এইটা ভালোই কাজ হলো। মানে এবার কি হবে, ধরে যদি কেউ ঘুমায় তাকে ঠেলে নাড়িয়ে দেয় নিশ্চয়ই ঘুম ভেঙে যাবে, সেটাই হলো দিস কোর্স ওয়ার্ক, এই কাজটা ভালোই কাজ হলো। তারপরে দেখো সিদ ইয়ন, সিদ কি করলো, সিদ হাই তুললো, হাই তুললো, ইয়ন মানে হাই তোলা। দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম, কুমুয়ে ভর দিয়ে উঠে টমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এলবো মানে কুনুই, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কিন্তু গুঙ্গিয়েই চলেছে। সিদ সেড, সিদ বলল টম, সে টম, সিদ বলল টম কি হলো, টম কথা বলো, সে টম বলো, নো রেসপন্স, কোনো উত্তর এলো না। হেয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার, টম এই যে টম, টম কি হয়েছে টম। সিদ সোক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসিয়াসলি, সিদ কি করলো তাকে ধরে ঝাঁকালো এবং উদ্বিগ্ন হয়ে তার মুখের দিকে তাকালো। উদ্বিগ্ন, অ্যাংসিয়াস মানে হচ্ছে উদ্বিগ্ন, উদ্বিগ্ন হয়ে মুখের দিকে তাকালো। টম মোন্ড আউট, টম সশব্দে কেঁদে উঠল, মানে কেঁদে ওঠা, মন ডাউন মানে কেঁদে ওঠা। ও ডোন্ট সিদ, ডোন্ট শেক মি, ওরকম করো না সিদ, আমাকে নাড়িও না। ও ডোন্ট সিদ, ওরকম করো না সিদ, ডোন্ট শেক মি, আমাকে নাড়িও না। হোয়াই, কেন, হোয়াটস দ্য ম্যাটার টম, কেন কি হয়েছে টম। আই মাস্ট কল আন্টি, আমি অবশ্যই আন্টিকে ডাকতে হবে, আমি অবশ্যই আন্টিকে ডেকে আনবো। নো, নেভার মাইন্ড, তখন দেখো ও তা আসলে কিছু হয়নি, সঙ্গে সঙ্গে টম বলছে নো নেভার মাইন্ড, না কিছু মনে করো না, নেভার মাইন্ড কিছু মনে করো না, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি এটা হয়তো আস্তে আস্তে সেরেও যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই। বাট আই মাস্ট, ডোন্ট গ্রন্ট সো টম, ইটস অফুল, কিন্তু আমি, কিন্তু আমাকে ডাকতেই হবে, ওইভাবে চিৎকার করো না টম, এটা ভয়ঙ্কর, ইটস অফুল, এটা খুব বেদনাদায়ক, এটা খুব ভয়ঙ্কর। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এই অবস্থায় তুমি কতক্ষণ আছো, এই অবস্থায় তুমি কতক্ষণ আছো। আওয়ার্স, আউচ, ও ডোন্ট স্টার্ট সো সিদ, ইউ উইল কিল মি, ও তখন বলছে কয়েক ঘন্টা, আওয়ার্স প্লুরাল ফর্ম দেখো, কয়েক ঘন্টা, উফ, আউচ, উফ, ও ডোন্ট স্টার সো সিদ, ও এইভাবে নাড়িও না, স্টার মানে নাড়ানো, সিদ এইভাবে নাড়িও না, ইউ উইল কিল মি, তুমি আমাকে মেরে ফেলবে। তারপর কি বল দেখো টম, টম হোয়াই ডোন্ট ইউ অ্যাওয়েক মি সুনার, টম কেন তুমি আমাকে এর আগে জাগিয়ে দাওনি, সোনার মানে শীঘ্রই। ও টম ইউ আর নট ডাইং, আর ইউ, ডন্ট টম, ও ডন্ট টম, কেন তুমি আমাকে আগে জাগাওনি, ও টম তুমি মরবে না তাই না, দেখো কী বলছে, তুমি মরবে না, ও টম ইউ আর নট ডাইং, তুমি মরবে না, আর ইউ তাই না। ডন্ট টম, ও ডন্ট টম, ওই কাজ করো না টম, ওই রকম করো না। তখন দেখো টম চালাকি করে কি বলছে, আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো,
আমি সবাইকে ক্ষমা করে দিলাম সিদ, এ কথা ওদেরকে বলে দিও, টেল দেম সো। দেখো অনেক সময় বলে না, দেখবে সিনেমাতে বা ফিল্মে দেখা যায় মরার সময় বলবে আমি সব ক্ষমা করে দিলাম, আমার ক্ষমা চেয়ে নেওয়া হয়, ও যেন এমন ভাবভঙ্গি করছে ও মরে যাবে। ওদেরকে বলছে আই ফরগিভ এভরিবডি সিদ, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, ফরগিভ মানে টেল দেম সো, তাদেরকে বলে দিও। সিদ হার্ড রাশ টু কল হেল্প, সিদ কি করলো, সিদ দৌড়ে গেল, সিদ সাহায্য চাইতে দৌড়ে বেরিয়ে গেল। তারপরে দেখো, টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রন হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন। টমের কল্পনা, টমস ইমাজিনেশন, টমের কল্পনা ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, এখন পর্যন্ত ঠিকঠাক কাজ করছিল, এখনো পর্যন্ত ঠিকঠাক কাজ করছিল। অ্যান্ড এবং হিজ গ্রন হ্যাড এ গ্যাদার্ড এ জেনুইন টোন, এবং তার গোঙানির আওয়াজটাও আসলের মতো মনে হয়ে গিয়েছে, মানে একদম যেন অরিজিনালভাবে ওর পায়ের যন্ত্রণায় হচ্ছে। মিনহোয়াইল, ইতিমধ্যে, মিনহোয়াইল মানে ইতিমধ্যে, সিদ ফ্লিউ ডাউন স্টেয়ার অ্যান্ড সেড, সিদ দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে নেমে গেল, ফ্লিউ মানে দ্রুত গতিতে, ডাউন স্টেয়ার সিঁড়ি বেয়ে নিচেই নেমে যাও, অ্যান্ড সেড বললো ও আন্ট পলি কাম, টমস ডাইং, ডাইং, ইয়েস ডোন্ট ওয়েট, কাম কুইক। তখন কি বলছে দেখো, ও আন্ট পলি, ও কাকিমা, ও আন্টি পলি, টম এসো, টম মারা যাচ্ছে। তখন বলছে মারা যাচ্ছে, ইয়েস। তখন বলছে হ্যাঁ, ডোন্ট ওয়েট, দেরি করো না, কাম কুইক, তাড়াতাড়ি এসো। তখন কি বলছে আন্টি, কি বলছে দেখো, হোয়াট রাবিস, রাবিস মানে কীসব আজে বাজে কথা, কীসব আজে বাজে কথা, হোয়াট রাবিস, ডোন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার উইথ সিড অ্যান্ড ম্যারি, টমস কাজিন। তিনি কী করলেন, সিঁড়ি বেয়ে উপরে উঠলে, উপরে উঠে আসলেন সিদের সঙ্গে, এবং তার কাজিন অর্থাৎ খুড়তুতো বোন মেরিকে সঙ্গে নিয়ে উঠে আসলেন উপরতলায়। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তার ঠোঁটগুলি কেঁপে উঠল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল এবং ঠোঁটগুলি কেঁপে উঠল, মানে ভয়ে, হয়তো ছেলেটার কিছু হয়ে গেছে, খুব ভালোবাসে, হ্যাঁ আন্ট কী করে, খুব ভালোবাসে টমকে, সেই জন্য ভয়ে ঠোঁট কাঁপতে লাগলো এবং মুখটাও একদম পেল, পেল মানে বিবর্ণ হয়ে যাওয়া বা ফ্যাকাশে হয়ে যাওয়া। হোয়েন সি রিচড দ্য বেড সাইড, যখন তিনি বিছানার পাশে পৌঁছালেন, হি গ্যাপসড আউট, তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, হি গ্যাপসড আউট, হাঁপাতে হাঁপাতে বললেন, কি বললেন, টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, ও আন্ট আই এম, দেখো আর বলছে না, বলতে পারছেন, আই এম করে আর কোনো শব্দ নেই। তখন টম, টম কি হয়েছে তোমার, ও আন্টি আমি, আই এম, দেখো একটা ডট দিয়েছে, মানে আর বলছে না কি হয়েছে, বলছে ও আন্টি আমি, হোয়াট দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাছা কি ব্যাপার তোমার, জিজ্ঞাসা করছে, বা তোমার কি হয়েছে বাছা, ও আন্ট, ও আন্টি মাই টো ইজ পেনিং, ও আন্টি আমার পায়ের আঙুলে যন্ত্রণা করছে। দ্য ওল্ড ল্যাডি স্যাঙ্ক ইন টু এ চেয়ার, সেই বয়স্ক মহিলা, বয়স্কা মহিলা একটি চেয়ারে বসে পড়লেন। সি লাফড এ লিটিল দেন ক্রাইড এ লিটিল, তিনি কী করলেন, তিনি একটু হাসলেন তারপরে একটু কাঁদলেন। এখানে টমের প্রতি আন্টির যে ভালোবাসা, সেই ভালোবাসাটা এখানে প্রকাশ পাচ্ছে। কীরকম ভালোবাসা, যে তিনি প্রথমে কাঁদলেন, দুঃখ পেয়েছিলেন, তারপরে হাসলেন, দুটো কারণে, একটা কারণ হচ্ছে যে টম সুস্থ আছে এইটা দেখে, আর একটা কারণে তিনি হাসলেন যে টম এতক্ষণ ধরে স্কুল যাওয়ার অজুহাত দিয়ে, স্কুল না যাওয়ার অজুহাত, অজুহাতের জন্য ও পায়ের আঙুলে ব্যথার ভান করছিল, এই ব্যাপারটা কিন্তু আন্টি বুঝে ফেলেছে, এই জন্য তিনি হাসলেন। ঠিক আছে, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই।
আশা করি প্রত্যেকটা শব্দের এবং লাইন বাই লাইন তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি শেষ করলাম, নেক্সট ভিডিওয় আমি বাকি অংশটা তোমাদেরকে পড়িয়ে দেব, ঠিক আছে।